প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ইয়াস অলরেডি একেবারে তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। আপনারা দেখেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টি হচ্ছে, সেগুলো টেলিভিশনের মিডিয়াতে আপনারা দেখছেন। কিন্তু আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি দেখছি এই প্রথম এরকম একটা এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা তারা এটাকে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছি বেশ কিছু বিষয় নিয়ে একেবারে খিল্লি করা হচ্ছে, হাসাহাসি চলছে। কারণ সাধারণ মানুষের অনেকেরই মনে প্রশ্ন জাগছে, যেগুলো দেখানো হচ্ছে এগুলো কি আদৌ সত্য নাকি এর পেছনে একটা ড্রামা? আমি কত বড় সাংবাদিক, কতটা গভীরে গিয়ে সাংবাদিকতা করছি সেটা দেখানোর একটা চেষ্টা, একটা প্রতিযোগিতা, এইরকমই বিষয়কে সামনে রেখে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছেন, অনেকে ভিডিও ফুটেজ ক্লিপিংস দিয়ে শেয়ার করছেন। আমি কোনো ভিডিও এখন আমরা দেখাবো না এখানে, এই জন্যেই, কারণ প্রতিটি সংবাদ মাধ্যম আমরা সবাই সহকর্মী বলে আমরা নিজেদেরকে মনে করি, একসঙ্গে কাজ করেছি অনেক সময়, ফলে আমি কোনো ভিডিও ফুটেজ বা ক্লিপিংস দিয়ে দিয়ে ব্যাখ্যাতে আমি আসবো না, শুধু আমি কিছু কথা বলতে চাই, সেই জন্য আমরা এলাম আজকের এই ভিডিওতে। এটা ঠিক যে আমরা দেখছি যে কে কত বড় সাংবাদিক সেটা জাহির করার জন্য একটা যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কেউ যদি এক হাঁটু জলে দাঁড়িয়ে রিপোর্টিং করেন, আমরা দেখছি পরক্ষণে অন্য একটি হাউসের অন্য একজন রিপোর্টার তিনি আবার এক কোমর জলে নেমে রিপোর্টিং করছেন। আবার দেখছি একটু পরে তাকেও হার মানিয়ে দিয়ে একজন রিপোর্টার নেমে পড়ছেন এক গলা জলে, তারা রিপোর্টিং করছেন এবং বিবরণ দিচ্ছেন কী অবস্থা, কী ভয়ঙ্কর অবস্থা এটার। এখন প্রশ্ন দর্শক, তারা প্রত্যেকেই সাংবাদিক, আমরাও সাংবাদিকতা ফিল্ডে নেমে করেছি, আমি নিজেও করেছি, কিন্তু আচ্ছা এইভাবে কি ঘটনার বিবরণ দেওয়ার কি কোনো প্রয়োজন রয়েছে? মানে ঘটনার বিবরণ দিতে গেলে কি এইভাবে হাঁটু জলে, কোমর জলে, গলা জলে ডুবিয়ে, কেউ ডুবে ডুবে প্রায় ডুবন্ত অবস্থায় রিপোর্টিং করছেন মাইক ধরে, আচ্ছা এইগুলোর কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে মানে ঘটনার বিবরণ দেওয়ার ক্ষেত্রে? এখন যে বিষয়টা চলছে অ্যাকচুয়ালি, এখন যে ঝড় আছড়ে পড়ছে, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আচ্ছা এটার জন্য কি রিপোর্টারের কি বিরাট বিবরণ দিতে হয় নাকি এটা তো ছবিই কথা বলে? ধরুন একটা ক্যামেরা ঠিক জায়গায় যদি ফোকাস করে রাখা হয় সেই ছবি দেখেই কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরে যাবেন যে সত্যি এর মানে কী ধরনের ঝড় চলছে, কী ধরনের সাইক্লোন চলছে, কী ধরনের বিষয় এটা কিন্তু ছবিতেই পরিষ্কার। এর জন্য বিবরণ লাগে না, বিবরণ লাগবে তিন দিন পর, লাগবে তিন দিন পর মানুষের দুর্দশার ছবিটা তুলে ধরতে গেলে তখন কিন্তু ছবির পাশাপাশি বিবরণটাও প্রয়োজন হবে। এখন শুধু একটাই তো, ঝড় কতটা জোরে আসছে, তার জলোচ্ছ্বাস কতটা হচ্ছে, কীভাবে জল ঢুকছে, এটাই তো। কিন্তু জল কতটা আসছে, কত গভীরতা, এইটার জন্যে যেভাবে সাংবাদিকরা আমরা দেখছি কেউ সমুদ্রের ধারে নেমে পড়ছেন, কেউ নদীবাঁধের গায়ে নেমে পড়ছেন, কেউ জলের নেমে সাংবাদিকতা করছেন, যেভাবে বিবরণ দিচ্ছেন আর হাই 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 বিষয়টা এমনভাবে বলার চেষ্টা করছেন যেন যারা দর্শক তারা, তাদের তো যশের কী হচ্ছে, ইয়াসের কী হচ্ছে তার থেকে ওই সাংবাদিকটা ওখান থেকে উঠে আসতে পারবেন কি না, এটাই যেন তাদের নজর বেশি কেড়ে নেওয়া হচ্ছে। আসলে আমার যেটা বলার উদ্দেশ্য যে সাংবাদিকরা সাংবাদিকতা করতে গেছেন মানে খবর করতে গেছেন, কিন্তু এমনভাবে খবর করা হচ্ছে যেন তারা নিজেরাই খবর হয়ে যাচ্ছেন, মানে দর্শকদের নজরটা অন্যদিকে না, সাংবাদিকদের নজরটা কারা মানে কেড়ে নিচ্ছে যে তারা সত্যিই তারা বাঁচবেন তো, মানে এই ধরনের একটা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। এখন এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে, একটা হচ্ছে যে সাংবাদিকরা নিজেরাই নিজেদের ইচ্ছাতে এই কাজটা করছেন, কারণ দেখাতে হবে যে দেখো আমি কত বড় সাংবাদিক, আমি এরকমভাবে তুলে ধরেছি, এটা একটা। আর একটা হতে পারে হাউসের চাপ, যখন একটা হাউসের কোনো রিপোর্টার এইরকম একটা দেখেন যে এরকম জলে নেমে সাংবাদিকতা করছেন, তখন অন্য হাউস থেকে ফোনটা আসে, আমরা জানি যে এই ও জলে নেমে করছে, তুমি একটু দেখাও তোমার একটা যে বিষয় সেটাও দেখাও, তখন কিন্তু ওই বিষয়টা শুনে অনুপ্রাণিত হয়ে আবার নেমে পড়লেন জলে। আর এই জলে নামতে গিয়ে বিপদ অনেক সময় আসতেই পারে, কারণ তারা তো এইভাবে করছেন দর্শকের দৃষ্টি আকর্ষণ করা, বা অনেকে বলেন এখনকার অনেকে জেনে গেছেন TRP, টেলিভিশন রেটিং পয়েন্ট, মানে দর্শকের সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে মানে এমন এমন করতে হচ্ছে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, সেটা একটা কিন্তু বড় বিষয়। আবার হচ্ছে যে জীবনের ঝুঁকি দেখে মনে হচ্ছে আদৌ ঝুঁকি তো, না এর পেছনে কোনো ড্রামা রয়েছে। অনেকে আমি আবার দেখছিলাম যে এক হাঁটুও জল নয়, সেখানে আবার দেখছি মানে এমন ভাব দেখানো হচ্ছে না গলা জল, সাঁতার কাটার জল এরকম দেখানো হচ্ছে। সুতরাং এইগুলো যখন প্রকাশ্যে আসছে আমরা দেখছি অনেকেই সেগুলোকে একেবারে ডাউনলোড করে ক্লিপিংস করে
ছাড়ছেন সোশ্যাল মিডিয়াতে এবং কমেন্ট করছেন, এগুলো দেখে কোথাও কোথাও আমাদের একটা খারাপ লাগছে বই কি, কারণ আলটিমেটলি তো সংবাদ মাধ্যমের দিকে অভিযোগের আগুলটা উঠছে যে যতটা বড় হচ্ছে না আরও বেশি করে দেখানো হচ্ছে বড় করে ইয়াসকে। নিশ্চয়ই অনেক জায়গাতে অনেক ক্ষতি হচ্ছে, সেই সব জায়গায় না পৌঁছে এমন এমন জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে যেন মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে, সবাই না কিন্তু, সব সাংবাদিক কিন্তু নয়, কিন্তু কোনো কোনো সাংবাদিকের কাছে যেন মনে হচ্ছে যে ইয়াস একটা হচ্ছে নাট্যমঞ্চ, এই সময় যে যত নাটক করতে পারবেন তিনি তত বড় সাংবাদিক, আর সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হবে, বাহাবাহ বাহাবাহ মানে করানোর চেষ্টা হবে, এবং এতে অন্তত প্রমাণ হয়ে যাবে যে তিনি কত বড় সাংবাদিক, এটা নিয়ে হইচই পড়ে যাবে, এরকম একটা ভাবনা। কিন্তু আমি আবার বলি, দর্শক সাংবাদিকতা এইভাবে আমার মনে হয় না যে বিরাট নিজেকে এইভাবে জাহির করা যায়, সাংবাদিকতা জাহির করতে গেলে এইসবের কোনো প্রয়োজন হয় না, সাংবাদিকতা মানে হচ্ছে অ্যাকচুয়াল ঘটনাটা তুলে ধরা, সত্য ঘটনা তুলে ধরা, আমি নিজেকে জাহির করা নয়, সাংবাদিকতা যে ঘটনাকে তুলে ধরা। এবং আমি আবার বলছি, এখন যে পর্বটা চলছে এখানে সাংবাদিকদের বিরাট কিছু কেরামতির কিছু নেই, এখানে হচ্ছে এখনও কিন্তু ঝড় চলছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এটা একটা সাংবাদিকের একটা ক্যামেরাই শেষ কথা, ছবিই শেষ কথা, এটা এর বাইরে আর কী আছে, এর বাইরে আর কী আছে। সুতরাং এক্ষেত্রে যেভাবে তারা বিবরণ দিচ্ছেন, জলের গভীরতা দেখাতে গিয়ে নিজেকে জলে নামতে হয় কি জলের গভীরতা দেখাতে গিয়ে, আমরা সিম্পল আমরা বলছি একটা উদাহরণ, আমরাও কিন্তু বন্যা কভারেজ করেছি, একটা জায়গায় বন্যার জল কতটা রয়েছে সেটা দেখাতে গিয়ে আমরা কিন্তু জলে নামতাম না, আমার দরকারও হতো না, একটা জায়গায় কতটা জল রয়েছে এটা প্রমাণ করতে গেলে দেখবে, যদি পাড়ার দিকে আমরা ধরি, দেখবেন পাড়াতে টিউবওয়েল থাকে, টিউবওয়েল জল, সেই টিউবওয়েলের ছবিটা যদি দেখা যে মাথাটা ডুবে যাচ্ছে আমরা বুঝতে পারি তার কতটা জল রয়েছে। আমরা যদি গ্রামাঞ্চলের দেখায় একটা গাছের ছবি দেখায়, গাছ কতটা ডুবে রয়েছে আমরা বুঝতে পারবো, খড়ের গাদা দেখবেন মাঠে থাকে, সেই খড়ের গাদাটা যেমন ছবিটা দেখায় কতটা ডুবে রয়েছে দেখলে আমরা বুঝতে পারবো কতটা জল। এর জন্য নিজেকে জলে নামতে হয় নাকি, নিজেকে জলে নামতে হবে, জলের মানে জলোচ্ছ্বাস এইসব দেখাতে গিয়ে নিজেকে ওই জলোচ্ছ্বাসের ধাক্কায় পড়ে যেতে হবে যে দেখো আমি পড়ে গেলাম, এত জলের কারেন্ট, এত স্রোত, এটা দেখতে হবে, এর জন্যে আমরা অন্য কোনো বিকল্প থাকে না। দুটো কথা, একটা তো জীবনের ঝুঁকি নিয়ে অহেতুক ঝুঁকি কেন, যেখানে ক্যামেরা পৌঁছাতে পারে না, যেখানে মানে যেখানকার ছবি তুলে ধরা যায় না সেখানে আমরা ঝুঁকি নিয়ে যাই না, তার মানে এই নয় যে আগুনের ছবি দেখাতে মানে আগুনের তীব্রতা দেখাতে গিয়ে আমি আগুনে নিজেকে পুড়িয়ে দেখো কত জোরে আমি পুড়ছি, এটা তো মানে হয় না। এটা কী ধরনের সাংবাদিকতার ট্রেন্ড এসে গেছে আমরা জানি না, মানে এত কম্পিটিশন। আমি জানি যে সব সাংবাদিকরা যে ইচ্ছাতেই করছেন তা নয়, কিন্তু হাউসের চাপটা আছে, হাউস মানে মিডিয়া হাউস, দেখো আমি কত দেখাচ্ছি, আবার এসব দেখালে অন্যরা কেউ খুশি হতে পারেন, সেখান থেকে আবার কিছু পুরস্কার জুটতে পারে, বিজ্ঞাপন আসতে পারে, এরকম ব্যাপার স্যাপার থাকে। এটা করতে গিয়ে এখন যেভাবে এরকম একটা সিরিয়াস বিষয় ইয়াস চলছে, একটা সিরিয়াস বিষয়, কিন্তু কোথাও কোথাও আমরা দেখছি এরকম একটা সিরিয়াস ইস্যুটাও একটা হাসির খোরাক হয়ে যাচ্ছে, খিল্লি হচ্ছে। আমি যেটা বলতে চাইছি দর্শক, যে এই ধরনের এইভাবে কি সাংবাদিকতা করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে, মানে এইরকম না করলে কি আপনারা বুঝতে পারতেন না, মানে এইভাবে না জলে নেমে এইভাবে না দেখালে বুঝতে পারতেন না, আমি জানি না দর্শক আপনারা কী বলবেন, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আমি এটা বলি সবসময় যে আমরা রিপোর্টার, আমরা খবর করতে যাই, কিন্তু আমরা নিজেরা খবর হয়ে যাব বা জোর করে নিজেদেরকে খবর করব, এটা কী ধরনের সাংবাদিকতা আমরা জানি না, তা সত্ত্বেও কিন্তু এটা হচ্ছে। নিশ্চয়ই দর্শক আপনাদের মতামত আমরা জানতে চাইবো, তবে এটাও আমি বলে রাখি দর্শক, আমরা সেদিনই সাংবাদিকতার কতটা কেরামতি সেটা আমরা বুঝবো, বা সাংবাদিকতার কতটা নেশা সেদিন আমরা বুঝতে পারবো যখন এই ঝড় থেমে যাবে, মানুষ যখন দুর্দশার মধ্যে থাকবেন, সেই সময়কার ছবি বিবরণ দিয়ে কতটা তারা তুলে ধরতে পারছেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে দর্শক। আমরা ইউটিউব চ্যানেল আমরা আর কতটা পারছি, তবুও যেগুলো আমাদের চোখে ঠেকবে, যেগুলো আমাদের কাছে আসবে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে যেহেতু এই বিষয়টা নিয়ে এতটাই একটা এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যই আমরা এটা নিয়ে কিছু বললাম। দর্শক নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।